মাই চ্যানেল ডলিস ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আমার এই নিউ ফোনে প্রথম ব্লগ হচ্ছে এটা। আজকে যাচ্ছি বর্ণালীদের বাড়ি, মানে বর্ণালী বর্ণালী যেখানে থাকে শ্বশুরবাড়ি, তো এখানেও রামনগরে, কিন্তু দুর্গাপুরেও যেহেতু থাকে তো ওটাও একটা শ্বশুরবাড়ি হলো ধরতে গেলে। তো বর্ণালীর বাড়ি যাচ্ছি প্রথমবার, ফার্স্ট টাইম, কারণ ওর বিয়ে হওয়ার পর থেকে আমি একবারও ওদের বাড়ি যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও ব্লগটা স্টার্ট করি, অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না, তো চলো এই আজকে ঠিকই করে নিলাম যে না একবার ঘুরেই আসি। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে, ওর বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে পেয়েছি। অর্জুনদা নিয়ে এসছে বলেই আসতে পেরেছি, নাহলে মানে অর্ধেক আমি এসেছিলাম, তারপরে অর্জুনদা দেখিয়ে দিয়েছে, তাই তো ফাইনালি দেখা হলো। অনেকক্ষণ এসেছি কিন্তু আমার ভিডিও করা হয়নি। ও কত ভালো করে মিষ্টি জল দিল, একদম মিষ্টি জল দিল একবারে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখতে থাকো কি বলবো, খুঁজে পাচ্ছি না। আমার বান্ধবী চুল কেটেছে, চুল দেখি দেখি পূজার চুল কেটেছে, এই দেখো। তো আমার ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ ওদের বাড়িতে থাকলাম, কিছু কিছু রিলস বানিয়েছি, ছবি তুলেছি, অনেক মজা হয়েছে, অনেকদিন পর দেখা। এবার ও আমার বাড়ি যাবে, যাবি তো? হ্যাঁ একদম আসছি খুব জলদি। হ্যাঁ পুজোর সময় আসবে, তাও থাকবে না, আমি তো তাও এসে অনেকক্ষণ থাকলাম, আমিও থাকবো। ঠিক আছে তো চলো এখন আমি বাড়ি যাবো, তবে তোমাদের সাথে কথা হচ্ছি, টাটা করে দাও। বর্ণালীদের বাড়ি থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম, তা পড়িয়েছি। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে, জানোই তোমরা ফোন হারিয়েছে, তো বলেছিলাম তোমাদেরকে যে মানে কার কী মানে মনের ইয়ে ছিল, মানে মনের কী হচ্ছিলো না হচ্ছিলো এরকম, মামিই বলেছিলো যে এরকম একটা শেয়ার করবি, তো ভেবেছিলাম তো ছোটো আমি করবে, কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি ওই ভিডিওটা, কারণ মামিও সময় পাচ্ছে না, কারণ মায়ের দোকানে থাকছে। আর আমার মা বলেছে আমাকে বলা করাস না, কারণ আমার এখন সেই মানে মেন্টালিটি নেই যে ওই সব নিয়ে কিছু বলবো। তো যাই হোক, বাদ দাও, যদি মামি কিছু বলে তো এই ভিডিওতে আমি অ্যাড করে দেবো। আর মানে আজকেই বলা করাবো মামিকে, আমি এখন দোকান যাবো, তো সেই জন্যই তোমাদের সাথে এখন কথা বলে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা জানো যে আমার সব কিছু ডিলিট হয়ে গেছে, তো মানে চিপটাই নেই, ফোনটা নেই, আমি কী করেই পাবো সব কিছু। সেই জন্য আমি টিচার্স ডে সেলিব্রেট হয়েছিল সেটাও আমার ডিলিট হয়ে গেছে। তারপরে বলেছিলাম মামার বাড়িতে দুটো আমি ভিডিও বানিয়েছি যেগুলো তোমাদের খুব ভালো লাগতো, তো সেগুলোর মধ্যেও দুটো ডিলিট মানে ওই তো চিপে ছিল, ওগুলো চলে গেছিলো, কিন্তু আমি যেহেতু পাঠিয়ে রেখেছিলাম মামিকে হোয়াটসঅ্যাপে মানে একটা জিনিস একটা ভিডিওর, তো কিছু কিছু ক্লিপ রয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। তো তোমরা দেখতে চাও কি না অবশ্যই কমেন্ট করবে। আর একটা ভিডিও আমার নেই, তো সেই ভিডিওটা আমি আবার যখন মামার বাড়ি যাবো তখন বানিয়ে নেবো তোমাদের জন্য, কারণ ওটা খুবই হাসি লাগতো তোমাদের, কিন্তু ওই ভিডিওটা কী করবো কিছু করার নেই। তো চলো টিচার্স ডেতে কী কী হয়েছিলো, আমিও টিচার মানে আমার যে টিচার তাদেরকে কী দিয়েছিলাম, তারপর সেগুলো সব ছিল, তারপর আমার ছোট্ট ছোট্ট খুদেরা কী দিয়েছিলো, আমি ওদেরকে কী দিয়েছিলাম সেগুলোও ছিল, কিন্তু কিছু নেই ওগুলো। আর ভিডিওগুলো তোমরা তো বললামই তোমাদেরকে, তো কিন্তু ওদের গিফটগুলো আমার কাছে আছে, যেহেতু পেন দিয়েছিলো সেহেতু আমি একদম খুলেই নিয়ে রাখাই আছে, তো সেগুলো তোমাদেরকে একবার দেখি। তো এই যে ছোট্ট ছোট্ট খুদেগুলো এইগুলো দিয়েছিলো, এই যে তিনটে পেন, আর আরেকজন একটা কেকও দিয়েছিল, তো ওদেরকেও আমি দিয়েছি, লেস দিয়েছি আর কেক দিয়েছি। আর এই দেখো একটা পেন আমি দেখাচ্ছি, মানে এগুলো ভালোই লাগে টিচার্সদেরতে, আমিও পেয়েছি, আমিও কারো টিচার এটা ভেবেই ভালো লাগে। এই যে একটা, এই তিনটে পেন পেয়েছি ওদের কাছ থেকে, ছোট্ট ছোট্ট খুদেরা আমাকে দিয়েছে, এটাই অনেক, ওরা যে আমাকে টিচার মনে করে এটাই অনেক। যাই হোক, আর আরেকটা কথা, আমি এখন দোকান যাই, ততক্ষণ তোমরা একটা ক্লিপ দেখো যেটা সকালে হয়েছে, মামি একটা পলা যে আংটিগুলো হয় উঠেছে তোমরা জানো, তো ওইগুলো কিনেছে, ভাগ্নে পয়সা দিয়েছে, তো আজকে মানে কালকে রাতে নিয়ে এসেছিলাম, তো আজকে ভাগ্নে সকালে এসে পড়াচ্ছিলো, সেটা আমি ক্লিপ নিয়েছি, তো তোমাদেরকে দেখো তোমরা, ততক্ষণ আমি দোকান যাই। Yeah.
তো এদিকে দেখতে পাচ্ছেন এখন মামিকে জ্বালা এটা এটা এক তো কত করে নিলো বড় যদি লাগে তা আপনি দিতে চাইছেন এটা কত করে নিলে 80 টাকা 80 টাকা করে একটা কথা বলার ছিল তোমাদেরকে, তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও কেন দিচ্ছি না, দুদিন ভিডিও দেওয়াই হয়নি, কারণ বুঝতে পারছো আমার এখন মানে এত চাপ হয়ে গেছে যে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, মানে কলেজও যেতে হচ্ছে, আমার টিউশন মানে আমি একটা নতুন টিউশন যাচ্ছি একটু দূরেই আছে, তো সেই জন্য আমাকে সকাল মানে যদি আমি 6টায় বেরোই তো আমি ঘর ঢুকি 12টা, মানে বাসে টাসে জার্নি করে, তো সেই জন্য আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিওগুলো এডিট করতে সেই জন্যে। কিন্তু আর আজকে থেকে তোমরা রেগুলার যেমন ভিডিও পেতে একদিন পরপর সেরকম করেই ভিডিও পাবে, একদিন পরপর যেমন দিই সেরকমই পাবে, আর কোনো মিস হবে না, কারণ এরপর থেকে আমি অনেক অনেক চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার, আর দোকানেও থাকতে হচ্ছে সেজন্য আমি মানে একটু সময় পাচ্ছি না যে এডিট করার, তো আজকে আমি ফাইনালি এডিট করার সময় পেয়েছি, তো এখন করে নেবো, তারপর থেকে তোমরা যেমন একদিন পরপর ভিডিও পেতে সেরকমই পাবে, একটাও মিস যাবে না। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে দাও, 480 কিন্তু হয়ে গেছে, 500 হতে দেরি নেই। তো কালকে আর রাত্রিবেলা এসে আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ দোকান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পারছো এখন পুজোর বাজার থাকতে হচ্ছে বেশিক্ষণ, আমি মামি মায় ছিলাম তোমরা দেখেইছো তোমরা। আর হ্যাঁ, আমি কালকে একটা ব্যাগ কিনেছি, সাইড ব্যাগ, যাতে মানে ফোনগুলো রাখার জন্য আর কি, সেটার জন্যই তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো দেখে নাও। আবার আসবো একটু ভালো ভিডিও নিয়ে, এই পরে ভিডিওটা কিন্তু আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই মিস করো না, দেখবে। আর তো চলো এখনকার জন্য টাটা, আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, আর ঝটপট 500 সাবস্ক্রাইব করে দাও, টাটা।